তোমারও কি ক্রমশ ওজন বাড়ছে, বাড়ছে বেলি ফ্যাট, তার সঙ্গে থলথলে হচ্ছে শরীর, যেটা তোমাকে প্রচন্ড বেশি অস্বস্তিতে ফেলছে এবং তোমার ডে টু ডে লাইফে তোমাকে এর জন্য ভীষণ পরিমাণে এম্বারাসড হতে হচ্ছে। অর্থাৎ কোনো রকম পোশাক পরে তুমি কমফর্টেবল ফিল করছো না, আগে যত কনফিডেন্স ছিল তোমার মধ্যে সেরকম কনফিডেন্ট আর তুমি ফিল করছো না। সেই সঙ্গে কমছে তোমার স্কিনের গ্লেজ, হেয়ার ফল হচ্ছে এবং তার সঙ্গে আরো নানান রকমের মেন্টাল হেলথ ইস্যুজও আসছে। তো এগুলো যদি তোমার প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটাকে খুব মন দিয়ে দেখে এবং শুনে মাত্র 7 দিনের মধ্যে তুমি একটা চমকে যাওয়া রেজাল্ট পাবে। কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু ইজি, বেসিক এবং সিম্পল এক্সারসাইজ যেগুলোর জন্য কোনো রকম প্রেশার তোমার কোনো জয়েন্টে সেরকম পড়বে না, স্টিল তুমি সুন্দরভাবে ওয়েট লস করতে পারবে, তোমার বেলি ফ্যাট লস করতে পারবে এবং তার সঙ্গে হারিয়ে যাওয়া কনফিডেন্স ফিরে পাবে। আস্তে আস্তে তুমি যদি এই রুটিনটাকে কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু তোমার স্কিনের গ্লেজ আসবে, তোমার হেয়ার ফল কমবে। কেন জানো তো? কারণ আমাদের শরীরের ভেতরটাই কিন্তু ঠিক করে দেয় যে শরীরের বাইরেটা কিরকম দেখতে লাগবে। যে ইন্টারনালি যত বেশি হেলদি তার স্কিন তত বেশি সুন্দর, তার চুলের গ্রোথ তত বেশি ভালো এবং সে কিন্তু মেন্টালিও সবসময় অনেক হ্যাপি থাকে। তাহলে আর দেরি না করে আর কোনো কথা না ভেবে আজকের ভিডিওটাকে মন দিয়ে দেখা শুরু করো এবং আমার প্রত্যেকটা ব্যায়াম, প্রত্যেকটা টিপ খুব ভালোভাবে ফলো করতে হবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ইজি অ্যান্ড সিম্পল এক্সারসাইজ রুটিন দিয়ে। প্রথম ব্যায়ামটা করার জন্য তোমরা কি করবে, তোমাদের ঘরের যে কোনো জায়গায় করতে পারবে, কোনো বেশি জায়গার প্রয়োজন নেই এবং তার সঙ্গে খুব বেশি রেডিও হতে হবে না, কারণ কোনো রকম লাফালাফি আমরা করব না, ঠিক আছে? শুধু খেয়াল রাখবে যে তোমার ইনারগুলো যেন একটু টাইট হয়, অর্থাৎ ভেতরে যেটা পরে থাকো সেটা একটু টাইট করে নেবে এবং নিচের পোর্শনও একটা টাইট কিছু পরে থাকবে, সেইভাবেই এক্সারসাইজটা করা উচিত। ওকে, এবার কি করতে হবে, আমরা সিম্পল এরকম দাঁড়াবো। এবার দেখো হাত দুটোকে মাথার উপরে এরকম তুলে নেবে, ঠিক আছে? এই এবার কি করব, একটা করে অল্প করে নি লিফট করব এবং এইভাবে হাত দুটোকে এনে ঠিক এরকম ভাবে বুক ঘেঁষে এই একটা শেপ তৈরি করব। আবার হাত এরকম উঠবে, আবার এই, ঠিক আছে? যখন নি লিফট হচ্ছে তখন তোমার হাত দুটো এসে এরকম শরীরের সঙ্গে ঠেকিয়ে দেবে, অর্থাৎ ব্রেস্টটাকে ঠেলে বাইরের দিকে বার করবে এবং প্রেশারটা যেন তুমি পিছে এরকম ফিল করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ব্যায়াম। চলো এখনই আমার সাথে অন্তত 10 বার করে দেখো যে কিরকম লাগছে তোমার। লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, done. এটা তোমাদের করতে হবে 25 বার করে 4টে সেট, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, যখন তোমার হাঁটু এরকম উঠবে সেই সময় শ্বাস ছেড়ে দেবে, যখন শরীর স্ট্রেচ করছো সেই সময় শ্বাস নেবে, ঠিক আছে? এবার বলবো একটা দুর্দান্ত টিপ, সেই টিপটা হচ্ছে এই জলের বোতল, অর্থাৎ জল। দ্যাট মিন্স তোমাকে জল খাওয়া স্টার্ট করতে হবে পর্যাপ্ত পরিমাণে। দেখো এই যে কথাগুলো, এগুলো খুব বেসিক কথা, খুব সিম্পল কথা। এবার তুমি বলবে, দিদি এগুলো তো সবাই জানো। জানো তো বটে, কিন্তু শুনছো কোথায়, করছো কোথায়? যদি প্রপারলি করো তাহলে এগুলোর মাধ্যমেই তোমার ফ্যাট লস এবং ওয়েট লস দুটোই হবে, ঠিক আছে? তাই বারবার করে আমি এই সিম্পল কথাগুলো তোমাদের মনে করিয়ে দিই যাতে তোমরা ভুলে না যাও এবং এগুলোকে প্রপারলি ফলো করো। শুধুমাত্র ব্যায়াম করলে হবে না, তোমাকে সারাদিনের খুঁটিনাটি জিনিসগুলোকেও মাথায় রাখতে হবে। তার জন্য সারাদিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার জল তোমাকে খেতেই হবে এবং সব থেকে ভালো উপায় হচ্ছে যখনই তুমি খাবার আধ ঘন্টা আগে 2 গ্লাস জল খাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি তোমার খিদে কমবে। তুমি যে খেতে বসে অনেকটা বেশি খেয়ে নিতে, সেটা তোমাকে মাইন্ডফুলি সেটাকে কন্ট্রোল করতে হবে না, অটোমেটিক্যালি তোমার পোর্শন কন্ট্রোল হবে, ঠিক আছে? এবং সেই সঙ্গে তোমার ডাইজেশন ভীষণ ভালো হয়ে যাবে সময়ের সাথে সাথে, তোমার বাউল মুভমেন্ট ভালো হবে, কনস্টিপেশন কমবে, গ্যাস অম্বল সমস্ত সমস্যা কমবে। তাই এখন থেকে জলটাকে মনে করে প্রচুর পরিমাণে খেতে হবে। ওকে, এবার হচ্ছে সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, ফার্স্টে একটা সাইডে করব, কি করব, ঠিক এরকম সাইড ওয়াইজ দাঁড়াবে, দেন একটা করে পা তোমার এরকম হালকা পেছন দিকে পুশ করবে এবং সেই সময় হাত দুটো এরকম উপরে স্ট্রেট তুলবে, ঠিক আছে? আবার এই পাটাকে সামনে আনবে, আবার এই হাত দুটোকে উপরে তুলে দেবে, এই ঠিক এই, ঠিক আছে? চলো 10 বার এক্ষুনি আমার সাথে আগে একবার একদিকে করে দেখো। ওকে, আমার সাথে যদি প্রত্যেকটা ব্যায়াম এরকম শুরুতেই করে নাও তাহলে বুঝতে পারবে যে কত ইজি টু ফলো ব্যায়ামগুলো। লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে?
এইদিকে তোমাদের 25 বার করে চারটে সেট, দেন আগেন এই সাইডে, চলো এই সাইডেও হয়ে যাক 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে এই সাইডেও 25 বার করে চারটে সেট, তাহলে 2 আর 3 এখানেই তোমার কমপ্লিট হয়ে গেল, 2 নম্বর ব্যায়াম 3 নম্বর ব্যায়াম, ঠিক আছে? এবার আর একটা ছোট্ট টিপ শেয়ার করব, সেটা হচ্ছে যে আমাদের শরীরে যখন ফাইবারের খুব অভাব হয় তখন কিন্তু আমাদের ডাইজেশন প্রপারলি কাজ করে না, ঠিক আছে? আমাদের মানে আমরা যত ধরো খাবার খাচ্ছি সেগুলো প্রপারলি শরীর সেগুলো নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারে না, আমাদের বাউল মুভমেন্ট ভালো হয় না, কনস্টিপেশন হয়, গ্যাস হয় যখন শরীরে ফাইবারের ঘাটতি ঘটে। তো ফাইবার সব থেকে বেশি হেল্পফুল তোমার ওয়েট লসের জন্য, ফ্যাট লসের জন্য, প্রোটিন এবং ফাইবার এই দুটো জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের কি করতে হবে, ফাইবারের যে পরিমাণ খাবারে সেটাকে বাড়াতে হবে। এবার সেটা যখন আমরা কোনো রান্না করা তরি তরকারি খাই, রান্না করলেই হিটে দিলেই কিন্তু জিনিসের গুণ অনেকটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফল খেতে হবে, সিজনাল ফল, ঠিক আছে? কোনো রকম এক্সটিক ফল একদমই কিনবে না পয়সা খরচা করে, কারণ সেটা শরীরের জন্য প্রয়োজনীয় নয়। আমাদের শরীরের জন্য সেটাই প্রয়োজনীয় যেটা আমাদের সারাউন্ডিংয়ে লোকালি তৈরি হচ্ছে, সেইটা আমাদের দরকার, ঠিক আছে? তাহলে সিজনাল ফল খেতে হবে, দিনে অন্তত 2টো করে ফল যদি তুমি ইনক্লুড করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। সেটা কখন খাবে, একটা খাবে মিড মর্নিংয়ে, অর্থাৎ ব্রেকফাস্ট করার 2-1 ঘন্টা পরে যখন আমাদের হালকা একটা খিদে খিদে ভাব হয় সেই সময় একটা আস্ত ফল, কখনোই জুস খাবে না, কারণ জুস খেলেই কিন্তু ফাইবারটা পুরো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? জুস বানালে তো সেক্ষেত্রে আস্ত ফল খাবে সব সময়, আর তার সঙ্গে 1 কাপ গ্রিন টি খেতে পারো। আর একবার খাবে হচ্ছে বিকেলবেলা, অর্থাৎ বিকেলবেলা যে স্ন্যাক করো সেই সময় অন্য সব ভাজা পোড়া বিস্কুট চা এইসব না খেয়ে যদি একটা ফল আর 1 কাপ গ্রিন টি খাও তাহলে কিন্তু একটা সাডেন চেঞ্জ তুমি খুব তাড়াতাড়ি লক্ষ্য করবে, যদি দিনে 2 বার এই জিনিসটা মেনটেন করতে পারো। প্রচণ্ড রকম এফেক্টিভ যদি দিনের 2টো মিলকে এরকমভাবে সোয়াপ করতে পারো, 1টা মিড মর্নিং 1টা ইভিনিং, ঠিক আছে? এবার হচ্ছে লাস্ট ব্যাপার। লাস্ট ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, সিম্পল এরকম ভাবে দাঁড়াবো, মাথার পেছনে হাত নেবে, এবার সাইড ওয়াইজ ঠিক এরকম ভাবে একটা করে এলবো দিয়ে একটা করে নিকে আমরা সাইড ওয়াইজ এই, ঠিক আছে, টাচ করব, ঠিক আছে? এটা একবার এদিকে আর একবার এদিকে, ফার্স্টে চলো আমার সঙ্গে এক সাইডে 10 বার অন্তত করো। 1 2 3 4 5 6 7 8 9 10, এবার এই সাইড 1 2 3 4 5 6 7 8 9 10, ডান। একদিকে করবে 25 বারের 4টে সেট, আর একদিকে করবে 25 বারের 4টে সেট, ঠিক আছে? হয়ে গেল 4টে ব্যায়াম আমাদের কমপ্লিট। তাহলে এই 4টে ব্যায়ামের মধ্যে এরকম কোনো ব্যায়াম নেই যেটা তুমি করতে পারবে না ওজনজনিত কারণের জন্য, রাইট? কারণ তোমাকে হাঁটু মুড়ে বসতে হচ্ছে না বা কোনো রকম প্রেশার তোমার কোমরে পড়ছে না, হালকা হালকা মুভমেন্টস আছে, কিন্তু এইগুলো আমার সেটস অ্যান্ড রিপিটেশনস যা বলে দিলাম সেইটা মেনটেন করে যদি প্রত্যেক দিন করো তাহলে কিন্তু একটা অসম রেজাল্ট তুমি মাত্র 7 দিনের মধ্যে লক্ষ্য করতে পারবে, বেশি দূর যেতে হবে না। এবং তারপরে রেজাল্ট যখনই তুমি একটু দেখতে পাবে তোমার নিজের থেকেই ভালো লাগবে সেটাকে কন্টিনিউ করতে, তখন অবশ্যই সেটাকে কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে? তার সঙ্গে যে টিপগুলো বলে দিলাম সেগুলো প্রপারলি ফলো করবে একটা ভালো ফল পাওয়ার জন্য, এবং সারাদিনে অবশ্যই একটু হাঁটাহাঁটি করারও চেষ্টা করবে, নিয়ম করে অন্তত 30-40 মিনিট দিনের যে কোনো সময় একটু হাঁটার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের একটা ইনফরমেটিভ ভিডিও, আশা করছি আজকের ভিডিওটাকে ফলো করে তোমরা অনেকেই একটা সুন্দর রেজাল্ট আমাকে এনে দেবে উপহার হিসাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও, পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।